শুভ সকাল বন্ধুরা, পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে মাম্মা আমার স্কুলে চলে গেল। তো প্রচণ্ড গরম পড়ার কারণে মাম্মার স্কুলটা এখন সকালে করে দিয়েছে। তো সকাল 6:30 দিয়ে বেলা 10:30 পর্যন্ত ওর স্কুলটা এখন হচ্ছে, নাহলে কিন্তু ওর স্কুলটা 11:00 দিয়ে 4:00 পর্যন্ত হয়। তো সেই জন্য আমাকেও এখন অনেক ভোর ভোর উঠতে হচ্ছে, কিন্তু আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো। নাহলে কিন্তু মাম্মা যাওয়ার আগেই কিন্তু আমার এই যে বাইরের রান্নাঘরটা মোছা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে যায়। তো কালকে রাতে আমাদের এখানে কারেন্টই ছিল না, আর এখন যা গরম পড়েছে, মানে পাখা না চললে ঘুমই আসে না চোখে কিছুতেই। তো সেই জন্য অনেক রাত হয়ে গেছিলো, ঘুমাতে ঘুমাতে প্রায় ভোরের দিকেই ঘুমিয়েছি বললেই চলে। তো সেই জন্য মানে জেগে গেছিলাম, কিন্তু বিছানা থেকে উঠতে কিছুতেই ইচ্ছা করছিলো না। তো সেই জন্য দেরি হয়ে গেছিলো বলে ঘর দাওয়া তো আমার মোছা হয়ে গেছে, মানে বাসির সমস্ত কাজকর্ম আমার করা হয়ে গেছে, খালি কিন্তু আমার শুধু এই রান্নাঘরের কাজটাই বাকি ছিল। তো আমি ভেবেইছিলাম আজকে মাম্মাকে পাঠিয়ে দিয়ে স্কুলে, তারপরে কিন্তু আমি রান্নাঘরের কাজটা করব, না হলে কিন্তু এই দিকের কাজটা করতে গেলে আবার মাম্মাকে আমি ঠিক টাইমে রেডি করতে পারবো না। দেখো বন্ধুরা, সকাল থেকে উঠেই আমি কি সুন্দরভাবে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে গেছি, করার চেষ্টা করছি। আর প্রত্যেকদিনই কিন্তু এই কাজকর্মগুলো আমি করে থাকি, তো প্রত্যেকদিন সম্ভব হয় না তোমাদের সাথে মানে শেয়ার করার, তোমাদের কাছে তুলে ধরার। তো আজকে একটু সম্ভব হয়েছে আর সময়ও পেয়েছি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। কারণ মাম্মা আজকে স্কুলে চলেও গেছে, আর এদিকে আমার আজকে রান্নাঘরের কাজটা করতে দেরি হয়ে গেছে। তো এদিকে মাম্মা চলে গেছে বলে আমার ওদিকে আর চাপটা নেই, তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা কথা বলছি। তো আমার বাপের বাড়িটা কিন্তু একদম শহর এলাকায়, আর আমার বিয়ে হয়েছে একদমই গ্রাম এলাকায়। তো আমি কখনো কিন্তু এরকমভাবে মানে নাতা দিইনি, মানে গোবর মাটি দিয়ে। তো আমি শ্বশুরবাড়িতে এসে সেই সমস্ত কাজকর্ম করি, আর মেয়েরা মানে মেয়েরা তো কী বলো তো, যেখানেই যায় সেই জায়গাটাকেই কিন্তু নিজেরভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তো আমিও দেখো খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উনুনটাও কিন্তু নাতা দেওয়া হয়ে গেছে। তো চলো এবার পুকুর থেকে হাত পা ধুয়ে আবার বাড়িতে যাব। তো বাড়িতে গিয়ে যে সমস্ত কাজগুলো বাকি আছে তো সেইগুলোও করতে হবে। তো আমি ঘরে এসে দেখো খাটটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর আজকে বালিশগুলো এদিকে রাখিনি, আজকে বালিশগুলো আমি ওদিকে রেখেছি। আর এই যে মাম্মা থেকে থেকেই ওই আলমারি থেকে খেলনা বের করার ইচ্ছা হয়, তো হঠাৎই ইচ্ছা হয়েছিল ওই হাতিটা বের করবে, তো আমি আর ওকে বারণ করলাম না, কারণ সব খেলনাই তো ওর থেকে তুলে তুলে রেখে দিই যেগুলো ভালো হয়। তো ওকে খেলতেই আমি দিই না, কারণ ও খেলে কম, মানে নষ্ট করে বেশি খেলনাগুলোকে, তো সেই জন্য দিই না। তো আমার মনে হলো অনেক দিন ধরে সেই ও মানে 6 মাসের বড় কাছারিতে গেছিলো, 7 মাসের, তখন এই হাতিটা কিনে আনা হয়েছিল। তো তখন থেকে আমি রেখে দিয়েছিলাম গুছিয়ে, আর এখন ভাবলাম ওকে দিয়েই দিই, ও খেলুক, আর এবার তো বড় হয়ে যাবে আস্তে আস্তে, আর খেলতেই পারবে না। তো এই যে হাতি দাদাটা এখানে বসে আছে, আর সুরটা দেখো যেন মুখের ওপরে উঠে যাচ্ছে। তো এবার চা খাবো, আর বাড়ির আস্তে আস্তে যেই কাজগুলো বাকি আছে সেগুলো করবো। তো বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন দেখো আমি ব্রাশ আর মাজন নিয়ে বেরিয়ে পড়েছি। তো এবার ব্রাশটা করব, তারপরে চা খাবো। তো চলো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। তো এখন চলছে অম্বাবাতি, তো সেই জন্য গাছে গাছে ফুল ভর্তি, নাহলে আমাদের এখানে ভোর 4:00 দিয়ে ফুল চুরি শুরু হয়ে যায়। কিন্তু এখন দেখো কেউ ফুলে হাত দিচ্ছে না, অনেকে পুজো করছে আবার অনেকে করছে না। দেখো বন্ধুরা, ভগবান চাইলে কিন্তু সব কিছুই করতে পারে, নাকে হ্যাঁ করে দিতে পারে, হ্যাঁকে নাও করে দিতে পারে। তো অম্বাবাতি চলছে বলে দেখো আমাদের এলাকার গাছের ফুলগুলো কী সুন্দরভাবে ফুটে আছে, আর এই গাছটার তো কোনো তুলনাই হয় না, যেন দূর থেকে মনে হচ্ছে একটা ফুলের তোড়া ওখানে বসানো আছে। খুব সুন্দরভাবে মানে দেখো কত ফুল ফুটে আছে, আর না হলে আমাদের এলাকায় ভোর 4:00 দিয়ে টর্চ নিয়ে মানুষ বেরোয় ফুল চুরি করার জন্যে। মানে তুমি যদি ঘরের সামনেও একটা ফুল গাছ বসাও, শান্তিতে মানে ফুল থাকবে না ওতে, তুমি একটু পরে উঠে দেখবে সব ফুল চুরি করে নিয়ে চলে যাবে। আর এখন দেখো ফুলের কোনো অভাবই নেই।
বন্ধুরা, আমি ব্রাশ ট্রাশ করে এসে নিজের জন্য দেখো এক কাপ চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো সকালবেলা সব থেকে শান্তির জিনিস আমার কাছে হলো এক কাপ চা। তো বাড়ির সবাইয়ের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তো প্রত্যেক দিনই কিন্তু সবাই আমার আগেই চাটা খেয়ে নেয়, কারণ আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে তারপরেই কিন্তু চা খাই। তো এখন যেহেতু পুজো দিতে নেই, সেই জন্য পুজোটা দিলাম না, তো বাড়ির কাজকর্ম করে তারপরে আমি চাটা নিয়ে চলে এসেছি। আর চাটা নিয়ে আসার পরেই আমার বর নিয়ে চলে এসেছে গরম গরম চপ। তো চপ দিয়ে ভেবেছিলাম মুড়ি খাবো, তো দেখলাম আবার একটা রুটি আছে কালকে রাত্রের, তো সেটা দিয়েই আমি এখন চপটা খেয়ে নেবো। আর চপ দিয়ে রুটি খেতেও কিন্তু বন্ধুরা আমার খুব ভালো লাগে। আমি খেয়েছিলাম চপ দিয়ে রুটি, আর আমার বর খেয়েছিল চপ দিয়ে মুড়ি। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমার বর চলে গেছিলো মাম্মাকে আনতে স্কুল থেকে। তো এই যে মাম্মাকে নিয়ে ওই স্কুল দিয়ে চলে এসছে, আর মাম্মা গেছে আজকে একটু রেগে, কারণ ওনাকে বাবাকে কি বায়না করেছিল কিনে দেওয়ার জন্য, সেটাই ওর বাবাকে বাবা কিনে দেয়নি, তো সেই জন্য একটু রেগে গেছে। বন্ধুরা, সারাদিন এতটাই গরম যে আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলা দেখো ঘুম থেকে উঠে সবাইয়ের জন্য চা বানিয়ে কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি এখানে দুধটাকে ভালোভাবে ফোটাচ্ছি। তো যেহেতু অম্বাবাতী চলছে, তো আমি ঠিক উচ্চারণ করছি কি না আমি জানি না বন্ধুরা, অম্বাবাচী বলে না অম্বাবাতী বলে আমি ঠিক এখনও পর্যন্ত জানি না, তো ওইটা চলছে বলে। তো ফোনে দেখছি যে আমদুধ খেতে হয়, এদিকে আমার শাশুড়িমাও বলছে আমদুধ খেতে হয় আর ঠাকুরকে আমদুধ দিতে হয়। তো সেই জন্য দেখো আমার শ্বশুরমশাই বাজার থেকে আম নিয়ে চলে এসছে। আর দেখো বন্ধুরা, এই আমটাকে অনেকটাই দেখো বাংলার পাঁচের মতন দেখতে, যেটা আমরা ছোটোবেলায় পাঁচ এঁকে আর একটা ডান্টি করে দিতাম, মানে বোটা করে দিতাম, সেটাই আমরা আম করে দিতাম। তো অনেকটাই কিন্তু সেরকম দেখতে এই আমটাকে। তো এখন দেখো আমি আমগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে মানে কেটে নেবো। তো আমটাকে কিন্তু মিক্সিতেও কিন্তু ইয়ে করে নিলে হয়ে যেত, দুধ আর আমটাকে একসাথে মিক্স করে নিলে, কিন্তু আমি আর মিক্স মানে মিক্সি কে বের করে আর কে কখন করে, তো সেই জন্য দেখো আমি আমটাকে কিন্তু ছুরি দিয়ে একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আম আর দুধ একসাথে মিক্স করে খেলেই হলো। তো দেখো বন্ধুরা, এদিকে আমার আমটা কিন্তু একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, আর এদিকে দেখো দুধটাও গরমও করে নিয়েছিলাম আর এদিকে ঠান্ডাও করে নিয়েছি হালকা। তো দুধের ওপরে দেখো কি মোটা সর পড়েছে, আর এই সরটা খেতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আলাদা করে আমি তুলে রেখে দিয়েছি। আর মাম্মাকে দিলে তো মাম্মা কিছুতেই মানে ভালো জিনিসও খেতে চায় না, যত তুমি কেনা জিনিস দাও, চিপস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইগুলো দিলে ও একদম টকাটক খেয়ে নেয়, তো ওকে সেই জন্য আর বললাম না যে খেতে। আর এদিকে দেখো আমি ছোটো ছোটো কাপ নিয়ে চলে এসেছি, যেই কাপ গুলোতে আমরা চা খাই, তো সেই চায়ের কাপেই কিন্তু আমি এক কাপ করে দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যেই দেখো আমের টুকরো টুকরোগুলো কেটে কেটে আমি দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমরা আজকে খেলাম আমদুধ। তোমরা কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, সন্ধেবেলা আমদুধ খেয়ে আমি দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি আজকে বানিয়ে নিচ্ছি রাতের রুটিটা। তো আজকে আমার রাতে তরকারিটা করতে হবে না, কারণ দুপুরে আজকে আমাদের হয়েছিল মাংস, তো সেই মাংসই আছে, তো রুটিটা করলেই আজকে হয়ে যাবে। আর বন্ধুরা সত্যি কথা বলতে আজকে এত গরম, এই শুধু রুটিটা করতেই আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। তো জানি না বন্ধুরা এবছর গরমটা বিদায় নেবে কি না, কারণ মাঝে মাঝে তো বৃষ্টি আসছে, তখন মনে হচ্ছে যেন বর্ষাকালটা ঢুকে গেছে, এবার গরম থেকে রেহাই পাবো, কিন্তু তার একটু পরেই আবার রোদ এত জোরে উঠছে আর এত গরম দিচ্ছে, জানি না এবছর গরমটা যাবে কি না। তো দেখো ঘেমে চান হতে হতেই আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, তো রুটি কমপ্লিট, তো আমি এখন তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজগুলো হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, আর তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।